রয়েছে, সেইমভাবে এই হাতটাকে এইভাবে করে ওর মুখে, মুখ এবং বুককে এইভাবে হাতটাকে নিয়ে এভাবে ওর মুখ এবং বুকের মধ্যে সাপোর্ট রাখবেন, রেখে এভাবে করে ওকে আবার আবার সেম ট্যাপ করতে পারে, অথবা উপরের দিকে উঠিয়ে উঠিয়ে ওকে ঢেকুরতে হবে। আরেকটা প্রসেসে করা যায়, সেটা হচ্ছে এভাবে বসিয়ে আবার এরকমভাবে একটু ধরে রাখলেই অনেক সময় বাচ্চা ঢেকুর তোলে, অথবা যদি না তোলে তাহলে এইভাবে সামনের দিকে ধরে আবার পিঠের দিকে উপর দিকে উঠিয়ে 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 বার্কিং করাতে পারেন। অনেক সময় বাচ্চা একবারও ঢেকুর দেয়, অনেক সময় দু তিনবার করেও ঢেকুর দেয়। তো বাচ্চার ডাইজেশনের জন্য প্রত্যেক বাচ্চাকে প্রত্যেকবার ফিডিংয়ের পরে অবশ্যই ঢেকুর তোলাবেন। এইটুকু ছিল আজকের আলোচনার বিষয়বস্তু। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। উইশ ইউ এ হ্যাপি জার্নি অফ হেলদি বেবি। সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে, লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না।